ओम तव कथामृतम तप्त जीवनम कवि भिडीरितम कलम शापहम श्रवणमंगलम श्री मदाततम भुवि ग्रणंतीये 부리다जनाः श्री ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদর্শন স্বামী নিত্য আত্মানন্দજી প্রথম খণ্ড থেকে আমরা পড়ছি আমরা পুরুষকার আর কৃপা বস্তু একটি এর দ্বিতীয় বলি থেকে পড়ছি আগের দিন পড়েছিলাম যে কিরকম ঈশ্বর দর্শনের জন্য কতটা তীব্র অনুরাগ কতটা তীব্র ভালোবাসা আমাদের প্রয়োজন হয়। এবং এই ভালোবাসা এই তীব্রতা যদি না থাকে তাহলে কখনোই আমরা ভগবানের দিকে এগিয়ে যেতে পারবো না কিন্তু ভগবানের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই তীব্রতাটা প্রয়োজন তিনি বুদ্ধদেবের জীবনের গল্প বলেছিলেন বুদ্ধদেব কঠোর তপস্যা করেছিলেন শেষে একটি একটি করে তিল দিনে খেতে লাগলেন শরীর কঙ্কালসার হয়ে গেল কেন এ উদ্যম এ চেষ্টা শিক্ষার জন্য আপনাদের বলেছিলাম কনকলে আছে একটি জায়গা যেখানে দেবী অপর্ণা তপস্যা করেছিলেন এর সঙ্গে আমাদের শিবকে প্রাপ্তির জন্য বিল্লকেশ্বর শিব আপনারা অনেকেই দর্শন করেছেন কিন্তু যেটা দর্শন করেন না সেটা যে বিল্লকেশ্বর শিবকে বাঁ দিয়ে বিল্লকেশ্বর শিবকে দাঁড়িয়ে তার থেকে বাঁদিকে ঘুরলে একটা পথ আছে নদী পথ সে নদী খাতটি সম্পূর্ণ শুকিয়ে গেছে গঙ্গা আগে সেখান দিয়ে প্রবাহিত হতো এবং গঙ্গা সেখান দিয়ে প্রবাহিত এখন শুকিয়ে যাওয়ার ফলে সেই শুকনো নদী খাত আর সেইখানে আছে আমাদের দেবী তপস্যা স্থল সে গাছটি আছে যে গাছের পাতা খসে খসে পড়লে তবে সেই গলিত পত্র তিনি ধারণ করতেন এইটা হচ্ছে কথা এত তীব্র তপস্যা আমাদের প্রয়োজন শারীরিক তপস্যাটা এই কারণে প্রয়োজন আমাদের শরীরের শরীরকে নিয়ে সমস্যাটা সবচেয়ে বেশি হয় এই মশা কামড়ালো এই ঝিন ঝিন টিন ঋণ পন পন এসব আমরা শুনতে থাকি পূজনীয় জি মহারাজের কথা শুনেছি একদিন কথা প্রসঙ্গে মহারাজকে সকালে ক্লাসে বলা হয়েছে যে মন্দিরে বড্ড মশা একটা কিছু ব্যবস্থা করতে হবে উনি পুরনো মন্দিরের গল্প বলছেন বলছেন যেটা উনি দেখেননি তার কথা যা শুনেছেন সেটা হচ্ছে আমাদের বাবুরাম মহারাজের কথা বাবুরাম মহারাজ নাকি বসে জব ধ্যান করতেন মশাতে সম্পূর্ণ ছেঁকে দিত বাবুরাম মহারাজ খুব ফর্সা ছিলেন এবং সেই ফর্সা গায়ে একবার কালো কেউ যেন একটা চাদর পরিয়ে দিয়েছে এরকম মনে হতো আর মহাপুরুষ মহারাজের কথা বলতেন মহাপুরুষ মহারাজ মঙ্গল আগেই মৃগ চর্মক নিয়ে পুরনো ঠাকুর ঘরে পৌঁছতেন আপনাদের ঠাকুর দরজাটা আছে দিয়ে আপনারা ঠাকুরকে দেখেন তা সেই দরজার দরজার তিনি বসতেন এবং তিনি এমন ভাবস্থ হয়ে জব ধ্যান করতেন এতে জব ধ্যান করা শেষ হয়ে গেলে উঠতে পারতেন না মশা কামড়ে শেষ করে দিচ্ছে মহাপুরুষ মারাকে মশায় কামড়াচ্ছে কিন্তু মহাপুরুষ মাঝের কোন রকম প্রভাব নেই এই বাইরের এটাকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে ভেতরের দিকে আমরা গভীর ভাবে প্রবেশ করতে পারবো শ্রীরামকৃষ্ণ দেবের বলছেন ঠাকুর বলতেন পঞ্চবটিতে আহার নেই মাটিতে পড়ে আছি হয় সাপ উপর দিয়ে চলে যাচ্ছে কাঁদুম আর বলতুম মা দেখা দাও মা দেখা দাও আরেকটা দিন গেল মা দেখা দাও এই উদ্যম উৎসাহ দেখালেন এই উত্তম উৎসাহ দেখালেন কেন জগতের শিক্ষার জন্য তার নিজের কি প্রয়োজন স্বয়ং ঈশ্বর শরীর ধারণ করে এসেছেন এখন লোক শিক্ষা দিতে হবে তাই এত সব করলেন করবে এটা হচ্ছে কথা তার এই যে প্রবল তপস্যা করার কোনো প্রয়োজন ছিল এই তপস্যাটা তিনি যদি না করতেন তাহলেও কোনো সমস্যা ছিল না কারণ তিনি পূর্ণ ব্রহ্মনারায়ণ কিন্তু তিনি করতে চাইলেন তার কারণ হচ্ছে তিনি জগৎকে দেখাতে চাইছেন জগতের কাছে প্রমাণ করতে চাইছেন যে আমাদের এই কোনো কিছুকে গেলে গেলে কিছু পেতে তার জন্য একটা তীব্র কষ্ট তীব্র চাওয়া এটা আমাদের ভেতরে থাকা দরকার এবং এই চাওয়াটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই কোনোভাবে এগিয়ে যেতে পারবো না এটা একবারে খুব পরিষ্কার কথা আমাদের যদি জীবনে এগিয়ে যেতে হয় আমাদের যদি জীবনে কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের তার জন্য তীব্র চেষ্টা করতে হবে ঠাকুর সেই গল্প বলতেন আপনারা অনেকেই শুনেছেন স্বর্ণকার যখন সোনা গলায় তখন সেই একবারে দাউ দাউ করে আগুন তার মধ্যে ফুকে 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 সোনা গলাতে থাকে তারপরে যখন সোনা গলানো শেষ হয় তখন সে শান্ত হয় তারপরে সেই দুই কৃষকের কথা বলছেন দুই কৃষকই জলে জল নিয়ে আসছিল তার খেতেতে। কিন্তু এত দেরি হয়ে গেছে যে সেই কৃষক কখনোই একজনের কারুর ইয়েতে বেলা খাওয়ার সময় হয়ে গেছে অথচ কেউই ওই জলে খেতে জল আনতে পারছিল না একজনের বউ গিয়ে তাকে বলতেই সে সঙ্গে সঙ্গে স্ত্রীর কথা শুনে তার সঙ্গে চলে এলেন দ্বিতীয় জনের স্ত্রী যখন বলতে এলেন তখন তাকে মারতে তারা করলেন মারলেন এই কারণে যে তুমি জানো না যদি জল আজকে না আনতে পারি তাহলে চাষ হবে না এবং চাষ যদি না হয় তাহলে সন্তানরা না খেয়ে মরবে এবং সেই কথায় তিনি তার স্ত্রী এমনটাকে কুড়াল কুড়াল দিয়ে তাড়া করলেন যে তার স্ত্রী পালিয়ে গেলেন সারা দিন ধরে সেই চেষ্টা করে করে অবশেষে বিকেলবেলা কুলকুল কুলকুল করে সেই জল জল খেতে আনা সম্ভব হলো যখন সেই খেত ধীরে ধীরে বিজতে থাকছেন তারপর তিনি ফিরে এলেন বাড়িতে এসে তেল নিচ্ছেন খাবারের ব্যবস্থা স্নান করবার চেষ্টা করছেন এবং তখন খাচ্ছেন আমাদের এই চেষ্টাটা যদি না থাকে তাহলে কোনোভাবেই ভগবান লাভ হবে না বহু ক্ষেত্রেই আমরা দীক্ষা পাই মন্ত্র দীক্ষা পাই কিন্তু মন্ত্র দীক্ষাকে পাওয়ার পরে সেটিকে একেবারে মন প্রাণ উজাড় করে তপস্যা করার চেষ্টা আমরা করি না নরেন্দ্রপুরে একবার একটা সু পোকা আমাদের জামা কাপড় আমরা মেলতাম সেই জামা কাপড়ের এটায় এসে আছে আমরা ভাবি যে এই শুঁয়োপোকাটা কি করে কি হবে দেখি চুপ করে শুঁয়োপোকাটার দিকে তাকিয়ে আছি তারপর সে ধীরে 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 সেই শুঁয়োপোখা ওই গাছের পাতাটা বেরিয়ে এসেছিল সেই জানলার সিমেন্টের ফাঁক দিয়ে সেই শুঁয়োপোখা সেই সেখানে গুটি তৈরি করেছে ধীরে ধীরে সেই গুটি তৈরি করছে রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সেই গুটি তৈরি হয়েছে আর দেখি গুটিটা রয়েছে তারপরে একটা দিন দেখলাম সেই গুটির মাথার কাজটা ফুটো হয়ে গেছে এবং সেখান দিয়ে অবশ্যই সেই শুঁয়োপোখা প্রজাপতি হয়ে বেরিয়ে গেলেন আমরা এই সাধন ভজনে যদি গভীর করতে পারি যে মন্ত্র পেয়েছি যে সাধন পথ পেয়েছি আর অন্যরকম কোন সংসায় কোন রকম মানে কোন রকম কোনো কিছু না রেখে আমরা যদি মন প্রাণ মন্ত্রাঞ্জার করে তপস্যা করতে পারি তাহলে অবশ্যই নিশ্চিত করে আমরা এই এতে উঠতে পারবো আমরা অবশ্যই সাধন ভজন করতে পারবো তিনি বলছেন মার বলতু মা দেখা দাও মা দেখা দাও আরেকটা দিন গেল মা দেখা দাও এই ঠাকুরের এই ভাবটা আমার ভীষণ প্রিয় এই যে প্রার্থনাটা তিনি করছেন দেখা পাওয়ার জন্য যে তার যে আকুলতা এই আকুলতাটা কিন্তু আমার কাছে ভীষণ খুব আকর্ষণীয় বলে বোধ হয় এই আকুলতাটা এই ভালোবাসাটা যদি না থাকে তাহলে কখনোই কোনোভাবেই আমরা কখনোই কোথাও এগিয়ে যেতে পারবো না স্বয়ং ঈশ্বর মানুষ শরীর ধারণ করেলেন কেন তিনি এরকম করলেন লোকশিক্ষার জন্য যাতে মানুষ তার সঙ্গে সঙ্গে যায় এই কয়েকদিন আগে দুর্গাপুরে একটা ঘটনা বলছিলাম পানিহাটির ঘটনা শ্রীরামকৃষ্ণ পুঁথি থেকে পানিহাটির চিরার মহোৎসবে শ্রীরামকৃষ্ণ বহুবার গিয়েছেন কিন্তু এবারের যে চিরার মহোৎসব তখন এই আমাদের এরা খুব চেষ্টা করছেন চিরার মহোৎসবে যখন গেলেন তিনি চিরার মহোৎসব সেটা প্রথমবার তখন মথুরামোহন বেছে আছেন তিনি শুনলেন মথুরামোহন শুনলেন যে একদল বৈষ্ণব যারা সেরকম ভাবে সাধন ভজন করেন না শুধু নাম যশ এসবের আকাঙ্ক্ষা করেন তারা কিছুতেই আর এটা কিছুতেই সহ্য করতে পারছেন না এবং এই পপুলারিটি সহ্য করতে না পারার ফলে তারা ঠিক করলেন জীবনের যে চিরার মহোৎসব শ্রীরামকৃষ্ণ যখন আসবেন তখন তাকে ধরে আচ্ছা করে মারধুর করবেন এবং সেই ওটা যে তারা প্ল্যানিং করলেন মথুরা মোহন বিশ্বাস এই কথা শুনে চারজন মারোয়ারি দেহরক্ষীকে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু শ্রীরামকৃষ্ণ কিছুতেই রাজি হলেন হলেন না তিনি বললেন যদি এই তীর্থক্ষেত্রে এই দেহ দেহরক্ষী নিয়ে যাওয়াটা ঠিক নয় তিনি বললেন জগন্মাতা যদি আমাকে রক্ষা করে তাহলে আমি রক্ষা পাবো জগন্মাতা যদি মনে করেন যে না আমি কখনোই রক্ষা পাবো না তাহলে আমি যতই চেষ্টা করি না কেন আমরা কিছুতেই তার ভেতরে আমাকে কেউ রক্ষা করতে পারবে না তথাপি তার পেছন পেছন সেই গুপ্ত বেশ ধারণ করে গেলেন গিয়ে দেখলেন শ্রীরামকৃষ্ণ এক ছুটে আগের নৌকায় শ্রীরামকৃষ্ণ এক ছুটে গিয়ে সেই পাড়ে উঠে জুতো কোথায় পরে থাকলো তিনি গিয়ে দৌড়ে গিয়ে সেই কীর্তনের দলে গিয়ে মিশলেন কীর্তনের দলে সেই আসন্ডী যারা ছিলেন তারা অপেক্ষা করছিলেন যারা শ্রীরামকৃষ্ণকে মারবেন বলে ঠিক করেছেন তারা অপেক্ষা করছিলেন তারা ভান করে নাচ গান করছিলেন কিন্তু ঠাকুর গিয়ে সেখানে যখন গেলেন তার গান তার নাচ শুনে তার সঙ্গে সবাই নাচতে শুরু করেছে শুধু তাই না তারা অনুভব করছিলেন একটা অদ্ভুত অপার আনন্দ যেন সেই অপার আনন্দ তাকে ঘিরে রয়েছে তারা সেই আনন্দ কোথা থেকে আসছে সেটা কিছুতেই অনুভব করতে পারছেন না কিন্তু এইটা বুঝেছেন যে একটি অপার আনন্দ তাদের ঘিরে আছে কোনোভাবেই যেন সেই আনন্দ তারা কোথা থেকে এসেছেন সেটা তারা বুঝে উঠতে পারছেন না সেই অপার আনন্দের মধ্যে চলেছেন এমনকি নাচার পর যখন যখন ঠাকুরের প্রচন্ড ঘাম হচ্ছে হচ্ছে। ঠাকুরকে নিয়ে চলে যাওয়া সেই তার পেছন সেই সেই দলের মতো পরপর ভক্তেরা সেই পাশী ভক্তেরা যারা শ্রীরামকৃষ্ণকে মারধর করে বলছেন তারাও চলে গেলে এই যে এত কিছুই এত রিস্ক নেওয়া জীবনকে এরকম ভাবে দেখা এর একটাই মূল কারণ হচ্ছে লোক শিক্ষা জগৎকে লোক শিক্ষা দেওয়া আমরা কোনো কিছু যদি নিজেরা চেষ্টা না করি কোনো ভাবে বনত বনত বনি যাই এ ভাব আমার ভালো লাগে না উঠে পড়ে লাগতে হবে এক্ষুনি চাই বনত বনত নয় আজ এই মুহূর্তে ডাকাত পড়া ভাব বলছেন চেষ্টা উদ্যম ছাড়া জগৎ চলে না গীতায় তাই বলেছেন উৎসি দে ইমে লোকা গীতার তৃতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোক বললেন এ সংসার উচ্ছন্ন যাবে যদি আমি কাজ না করি চেষ্টা না দেখাই আমি না করলে কেউ করবে না তাই নিজে তিনি পুরুষকার দেখান অবতার হয়ে আবার কতগুলিকে দিয়ে ওই সব করিয়ে নেন অপরের লোকশিক্ষার জন্য এই অপরের লোকশিক্ষার জন্য যে দেখবেন শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী এবং গৃহী পার্শ্ব তারা যেভাবে যে প্রচন্ড তপস্যা করছেন এও অপরের লোকশিক্ষার জন্য রাজা মহারাজ সেই সময় তপস্যা করছেন আমাদের ইয়েতে বৃন্দাবনে এত গভীর তপস্যা করছেন শ্রীরামকৃষ্ণের একজন গৃহী সদস্য তাকে জিজ্ঞাসা করছেন যে পরমহংসদেব তো আপনাকে সবই দিয়ে গেছেন তাহলে এত তপস্যা করার কি প্রয়োজন রাজা মহারাজ বলছেন দেখে নিতে হবে না বাপ যে সম্পত্তি দিলো সেটা দেখে নিতে হবে না এই বুঝে নেওয়া যে শুধুমাত্র কৃপা পেলে হবে না আমি সেই কৃপা পাওয়ার যোগ্য কিনা এটা বুঝতে হবে এইটা একটা দ্বিতীয় সত্তা আমাদের ভেতরে কাজ করে যখন আমরা খুব সহজে দীক্ষা পেয়ে যাই যারা খুব সহজে দীক্ষা পায় তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব বেশি হয় যারা খুব সহজে দীক্ষা পান যাদের খুব বেশি চেষ্টা করতে হয় না তারা কিন্তু কখনোই এই দীক্ষার মর্যাদা দীক্ষার মর্মটা বুঝতে পারেন না এই যে শ্রীরামকৃষ্ণ চেষ্টা করছেন যে তাঁর যে তিনি দেখানোর চেষ্টা করছেন যে উদ্যম ছাড়া কোনো কিছুই চলবে না এবং উদ্যম ছাড়া আমরা জগতে কোনো কিছুই পাব না আমরা যে অনেকেই বলেন জীবন খুব সহজে যাপন করছে জীবন সহজে যাপন করা যায় না দেখবেন আপনারা বাড়ির মেয়েদের এসে বলেন তোমরা দিন কি করলে শুধুমাত্র খেলে দেলে আর টিভি দেখলে আমাকে দেখো বা ইয়েতে গিয়ে এই ভিড় অফিসে সমস্ত কিছু ঠেলে টুলে তাই উদাহরণটা আগে দিন একটা ভক্ত সম্মেলনে আমি বলছিলাম একটা একটা আইডিয়া আইডিয়া যে টেলিফোন কোম্পানি ছিল একসময় তার একটা বিজ্ঞাপনে ছিল সেখানে আছে যে যখন বাবা মা দুজনেই এরকম ঝগড়াঝাটি করছেন একজন কন্টেন্ট কন্টেন্ট রাইটার রাইটার অফিসে চাকরি করেন মহিলা যে দুজনেরই দুটো আইডিয়া মোবাইল ফোন ছিল ছেলেটা কি করলো দুজনের ফোনটা দু জায়গায় বদল করে দিল ফলে ছেলেটি যখন তার সেই স্ত্রীর মোবাইলটা নিয়ে তিনি চলে গেলেন তিনি শুনছেন যে তার স্ত্রীর জন্য যা যা ফোন আসছে সবগুলো তিনি শুনতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন বলে তিনি বুঝতে পারছেন তার স্ত্রীর কতটা চাপ আর ছেলেটি ফোনটা যখন মহিলার কাছে থেকে গেল তখন তিনিও শুনছেন তার স্বামীর কতটা চাপ অতএব দুজনে দুজনের সমস্যাটা বুঝতে পারছেন কিন্তু এই চাপটা আছে চেষ্টাটা আছে বলে তারা কিছু মা কিছু পাওয়ার পাওয়ার যোগ্য হয়ে উঠছে আমরা যদি কোনো কিছু করতে চাই অবশ্যই চেষ্টা করতে হবে এটা ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন বলছেন যেমন একটা লোক মস্ত একটা বোঝা উঠাবে রাস্তার পাশে চেষ্টা করছে প্রাণপণ উঠাতে পারছেন না এর এই চেষ্টা দেখে একজন লোক এসে উঠিয়ে দিলে এই ব্যক্তির অনুগ্রহ কতটা বুঝতেই পারত না যদি প্রাণপণ চেষ্টা না করতো আবার এই চেষ্টা দেখে অপরের দয়া হলো এই যে আমরা যখন প্রাণপণ চেষ্টা করি কোনো কিছু করার তখন এই যে ভগবানকে চাইবার জন্য প্রাণপণ চেষ্টা করে থাকি তখন গুরু কৃপা হিসেবে গুরুর গুরু আমাদের কাছে কৃপা হিসেবে আসেন শ্রীরামকৃষ্ণের ইচ্ছা মূর্তি কৃপা মূর্তি রূপে তিনি আসেন এবং তিনি আমাদের পথ দেখান আর নতুন রাস্তার দিকে এগিয়ে নিয়ে চলেন আমরা যতক্ষণ না পর্যন্ত চেষ্টা করি ততক্ষণ পর্যন্ত কিচ্ছুটি কিছু হয় না আমাদের এইখানে একজন আছেন নরওয়েতে থাকেন তিনি সেই শুধু নরওয়ে থেকে কলকাতায় আসছেন তিনি চেষ্টা করছেন দীক্ষা নেবার জন্য এবং সেই চেষ্টা করা সেই মেইল করা তার মনে হচ্ছে তার তার নিজের দীক্ষা হওয়া দরকার তার সন্তানের দীক্ষা হওয়া দরকার এবং সকলের ভালো হওয়া দরকার তার যে প্রচন্ড চেষ্টা প্রচন্ড ইচ্ছা শক্তি তার জন্য কত বছর কত মাস আগে থেকে তিনি মেল করছেন কি বই পড়তে হবে কি করতে হবে কবে আসতে হবে সমস্ত কিছু করছেন আলটিমেটলি যে সংখ্যা যে চেষ্টা নিয়ে তিনি এসেছিলেন তিনি যখন ফিরে গেলেন এদেশ থেকে নরওয়ে পথে তখন তিনি একটা অদ্ভুত আনন্দ একটা স্বস্তি নিয়ে ফিরে যাচ্ছে এটা আমি তার কথা শুনে তার চেহারা দেখে সেগুলো ছবি দেখে মনে হচ্ছিল যে এইটা এইটা কৃপা কৃপা এরকম ভাবে ছড়ে পড়ে এই বলছেন এই লোকটা যখন চেষ্টা করছে বারবার চেষ্টা করছে কারুর কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছে না যখন সে চেষ্টা করছে তখন কোনো না কোনো ভাবে কেউ একজন এসে তাকে সাহায্য করে এটা জীবনের সব ক্ষেত্রে সত্য এটা আমি আমার নিজের জীবন দিয়ে পরীক্ষা করে দেখেছি এইভাবে ভগবানের কৃপা আমাদের কাছে এসে পৌঁছায় তাই পুরুষ এছাড়া গঠিতই পারে না একজন সোহম সোহম ভাব নিয়ে সাধন করছে পদে পদে তার বিপরীত ভাবের সঙ্গে যুজতে হচ্ছে অর্থাৎ আমি মানুষ দুর্বল ইত্যাদি ডিপ্রেসিং ভাব সব আসছে এর সঙ্গে দিন দিনরাত লড়াই করতে হবে আমি আত্মা আমি ব্রহ্ম এই ভাব নিয়ে তবে ভাব পাকা হবে অভ্যাস অভ্যাস চাই উদ্যম ছাড়া হয় না তাই এর অতি প্রয়োজন একজন ভক্ত সে কাঁদা কাটা প্রার্থনা করছে এতে উদ্যম নাই প্রভু আমি দুর্বল শক্তি দাও এটা করে দাও ওগুলি কি এসব পুরুষাকার বসে বসে কৃপা কৃপা করলে কৃপা হয় না কৃপা লাভের জন্য অবস্থার অবস্থার প্রয়োজন নিজের উদ্যম এবং চেষ্টায় ধরতে না কম পড়ে যাচ্ছে তখনই তার কৃপা হয় তখন প্রার্থনা ঠিক হয় এইখানে দুটো দুটো কিন্তু একটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই যে চেষ্টা পুরুষকারের দুটো ভ্যারিয়েশন এখানে দেখাচ্ছে একজন উঠে পড়ে লেগে দিনের পর দিন সাধন ভজন করছে এইটা একটা কথা দ্বিতীয় জন শ্রীরামকৃষ্ণের ভাষায় মায়ের ঘ্যান ঘ্যানে ছেলে সেই ছোট্ট ছেলে জ্ঞান করছে তার একটা পয়সা দরকার ভীষণ দরকার এবং সে জ্ঞান জ্ঞান করে চলেছে মা সকাল থেকে তার কথার কোনো রকম উত্তরই দিচ্ছেন না অবশেষে বিকেলবেলা মা যখন বয়সাদের সঙ্গে কথা বলছেন তখনও ছেলেটা জ্ঞান করছে দেখে তিনি বললেন দাঁড়াও বাপু পুরুষও একে আগে কি ঠান্ডা করে আসেন তারপরে মা ধপ ধপ করে এলেন কড়াত করাত করে দেওয়ার দেরাজ খুললেন আর একটা পয়সা ছুঁড়ে ফেলে দিনে সে কর কর করে পয়সাটা চলে যাচ্ছে এই দুটো জিনিস দেখাচ্ছেন একটা হচ্ছে নিজের চেষ্টা আর দুই হচ্ছে আমাদের ওই আর দ্বিতীয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের প্রার্থনা নিরন্তর প্রার্থনা চলে যাওয়া আমি চেষ্টা করছি আমার শক্তিতে হচ্ছে না তুমি আমাকে শক্তি দাও তুমি আমাকে চেষ্টা তুমি আমার এই চেষ্টায় আমার সহায় হও এই যে আমরা দেখবেন এই বাড়ি ঘর তৈরি করি সব কিছু করি আমরাই ইটা নিই আমরাই সিমেন্টটা নিই আমরাই সব কিছু করি ভগবান আমাদের সঙ্গে বাজারেও যান না অর্ডার দেবার সময় খান না তারপরে যখন মালগুলো আসে তখন আমাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কখনো নামান না কিন্তু তবুও আমরা কেন ভগবানকে চাই কারণ এই যে কাজগুলো করছি এর অন্তর্নিহিত যে শক্তি সেই শক্তির স্বরূপ হলেন তিনি সেই শক্তিকে সবসময় জাগরণ করতে হয় এখানে এক ধরনের সাধুকের কথা বলেছে যিনি সোহম আমি সেই আমি ভিন্ন এই জগৎ সংসারে আর কোনো কিছু নাই এই আমি সেই এই বোধটা আসাটা খুব কঠিন প্রত্যেকবার পতন হয় যে কোনো সাধনী প্রত্যেকবার পতন আপনি জব ধ্যান করতে বসেছেন আপনার মন ছিটকে চলে যাচ্ছে বিক্ষেপ হচ্ছে আপনি আবার সেই বিক্ষিপ্ত মনকে প্রত্যাহার করে সেই ধেয় বস্তুতে নিয়ে আসছেন এটা চেষ্টাটাই সোহম যারা এই নিরাকার ব্রহ্মে নিয়ে সাধন করেন আমি সেই ঈশ্বরের স্বরূপ তাদের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয় তার কারণ হচ্ছে আমাদের ব্যক্তিগত ধ্যান ধারণা আমাদের ব্যক্তিগত জীবনে একটা মূর্তির প্রয়োজন হয় একটা আকারের প্রয়োজন হয় নিরাকার সাধন শুরুর দিকে হয় না যার হয় তার হয় হয় কিন্তু বেশিরভাগেরই না আকার একটা দরকার হচ্ছে যেমন আমরা এই গান্ধীজির বাড়িতে গিয়েছিলাম সেখানে দেখলাম সে আহমেদাবাদে যে গান্ধীজির বাড়ি আছে জন্মস্থান সেখানে খালি সিঁড়িটা আছে আর দোতলা থেকে নিচ অব্দি একটা দড়ি ফেলা আছে সেই দড়িতে বড় বড় গাঁট লাগানো আছে সেই একটা গাঁট ধরলে একটা অদ্ভুত চাপ আসে আমরা তিন চারটে সিঁড়ি উঠে যেতে পারি আবার দ্বিতীয় গাঁটটা ধরলে আবার একটু চাপ আসে আবার আমরা তিন চারটে সিঁড়ি ধরতে পারি আমরা যখন দোতলায় পৌঁছে যাই তখন আমাদের কিন্তু সিঁড়ির প্রয়োজন হয় না ঠিক সেই রকম সাকার সাধন একটা রূপকে ধরে ধীরে 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 এগিয়ে যেতে হয় সেই রূপটাকে ধরে যত আমরা ধীরে ধীরে এগিয়ে যাই তত আমরা এই নিরাকারেতে পৌঁছে যেতে পারি আপনারা নিজেরাও দেখবেন যখন শুরু হয়েছিল তখন মনে হচ্ছিল ধ্যান করাটা খুব একটা সহজ বস্তু নয় চেষ্টা হয়তো সামান্য করেছেন জপটাই বেশি করেছেন কিন্তু পরবর্তীকালে দেখবেন মনে হয় জপের চেয়ে ধ্যান করাটা অনেক সহজ এখানে ঠাকুর একটা ভারী সুন্দর কথা ব্যবহার করেছেন বারবার বলেছেন ডানা ব্যথা করা এই যে আমাদের যাবতীয় সাধন ভজন যাবতীয় চেষ্টার মূল কথা হচ্ছে ডানা ব্যথা করা উড়ে উড়ে যখন ক্লান্ত হয়ে পাখি তখন চুপ করে বসে শান্ত ভাবে ঠাকুর একটি গল্প বলতেন একটি বন্দরে জাহাজ লাগলো তখন একটা পাখি এসে বসে আছে জাহাজ বন্দর ছেড়ে সমুদ্রের ভিতর অনেক দূর চলে গেছে পাখিটা তখন তীরে আসবার জন্য পূর্ব পশ্চিম সব দিকে উঠতে লাগলো কোনো দিকে কুলকিনারা না দেখে ফিরে এসে মাস্তুলে চুপ করে বসে রইল তখন শান্তি তখনই নির্ভরতা যা করো তুমি আর তখনই তাঁর কৃপা হয় ঠাকুর বলতেন তার জন্য এক জলে নামলে তিনি থেকে এসে উঠিয়ে নেন তাই চেষ্টা ও উদ্যম বড়ই প্রয়োজন বেদে বলেছেন উত্তিষ্ঠত জাগ্রত উঠো যাবো মানে চেষ্টা করো চেষ্টা ছাড়া হয় না এই যে ডানা ব্যথা করা আমাদের যাবতীয় সাধন ভজনের মূল কথা হচ্ছে এই ডানা ব্যথা করা চেষ্টা করে দেখা গুরু বলেছেন এইভাবে চেষ্টা করা আসলে এই জব ধ্যানের মূল কথা হচ্ছে আমাদের ভেতরের আত্মাকে শুদ্ধ করা তার কৃপা লাভের যোগ্য হয়ে ওঠা তিনি তো কৃপা করবেন অবশ্যই কৃপা করবে। কিন্তু আমার পাত্রটায় যদি ছিদ্র থাকে আমার পাত্রটায় যদি ফুটো থাকে তাহলে কিন্তু কোনোভাবেই তার কৃপা এলেও আমি ধারণ করতে পারবো না এই কথাটা একেবারে ভীষণ রকমের সত্যি এটা আমাদের বুঝতেই হবে এই সাধন ভজন সত্য নিষ্ঠা দয়া ক্ষমা মৈত্রী মুদিতা এগুলি অভ্যাস করার অর্থ হচ্ছে তার কৃপা ধারণের যোগ্য পাত্র হয়ে ওঠা তাহলে ধীরে ধীরে যত আমরা এগুলি অভ্যাস করতে পারবো তত আমার ভেতরে একটি উচ্চ মানের একটা একটা ইয়ে তৈরি হবে একটা জিনিস তৈরি হবে তারপর সেটি ধীরে ধীরে তার কৃপা ধারণের পাত্র হয়ে উঠতে পারে নিবোধত পত্রিকা এক কলসির গল্প লেখা হয়েছিল এক রাজা গিয়েছিলেন রাজ এক ঋষির কাছে পড়াশোনা করতে সেখানে গিয়ে ঋষি তাকে কাজে লাগিয়ে দিলেন তিনি রান্না করেন কাঠ কেটে আনেন ঘর ঝাঁট দেন জল আনেন এই সমস্ত করেন একটা সময় তার নিজের ভিতরে খুব ডিপ্রেশন আসলো তাহলে কি তিনি এই যে তিনি সাধন ভজন করবেন বলে এসেছেন তার বলে এই তো গৃহের সমস্ত কাজকর্ম করে বেড়েছেন তাহলে তার কি আর বেদ পাঠ হবে না একদিন তিনি পালানোর জন্য জল আনার অছিলায় পালিয়ে গেছেন পথে শুনলেন সে কেউ যেন বলছেন তোমার বেদনা কি আমার চেয়েও বেশি তীব্র যে তুমি আমাক তুমি ছেড়ে পালাচ্ছ এদিক ওদিক তাকিয়ে দেখলেন তার কলসিটা কথা বলছে কলসিটা বলছে আমার বেদনা অনেক বেশি তাহলে আমার গল্প শোনো পৃথিবীতে মায়ের সঙ্গে এক হয়েছিলাম কাঠুর এই কুমোর এসে একদিন খুঁড়ে খুঁড়ে আমাকে মা মায়ের থেকে আলাদা করে দিল তারপর ফেলে রাখে ফেলে রাখে ফেলে রাখে কিছুদিন বাদে এসে পাট করে টেনে টেনে আমার ভিতরে যত কাঁকড় বালি খড়কুটো ছিল সব টেনে বার করে দিল ছাড়লো তারপরে যে আমাদের যে কুমড়ের চাকে ফেলে দিল দিল। সেই তীব্র গতি আমার স্বরূপটাকে বদলে তাতে জল তার মিশাতে থেকে স্বরূপ বদলালো তারপরে আমি একটা কলসির আকার ধারণ করলাম আমাকে রোদ্দুরে ফেলে রেখে দিলো শুকোনোর জন্য তারপরে দিনের পর দিন রোদ্দুরে শুকনো হয়ে যাওয়ার পরে তারপরে তুলে তাকে আগুনের ভেতরে ফেলে দিল সে আমার সমস্ত কিছু আমার আত্ম অহংকার সমস্ত কিছু যেন একবারে পুড়ে ঝামা হয়ে যাচ্ছে যখন লাল হয়ে পুড়ে গেলুম তখন তুলে নিয়ে এসে খানিকটা রেখে তারপরে এই তার দোকানে রাখলো সবাই এসে টং টং করে বাজিয়ে দেখে যে এতে যথেষ্ট জল ধরবে কিনা সন্ন্যাসীরা এলেন তারাও টং টং করে বাজিয়ে দেখলেন তারপর সেই কলসিটা নিয়ে এসে এই এতে নিয়ে আসলেন আশ্রমে নিয়ে আসলেন এখন তাতে জল ধরে একটা জিনিস বুঝতে হবে আমাকে ঈশ্বরের কৃপা ধারণ করবার জন্য যোগ্য না হয়ে উঠলে শ্রী শ্রী ভাষায় কৃপা ফিরে যায় আমরা যদি কৃপা ধারণের যোগ্য না হয়ে উঠি ভগবান আমাদের কৃপা করলেও সেটি আমাদের কাছে কখনোই থাকে না একবারে এক নয় একশো বার একই কথা অতএব এই সাধন ভজন করার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে প্রস্তুত করা নিজেকে তৈরি করা যখন তার সঙ্গে দেখা হবে তার সেই তীব্র আলোর সামনে আমি তার যেন দিকে চোখে চোখ রেখে থাকতে পারি এই আছে মন্ত্র জাগ্রত উঠো জাগো মানে চেষ্টা করো পুরো মন্ত্রটা স্বামীজি বলতেন উত্তিষ্ঠতা জাগ্রত প্রাপ্য ভরানো নিবধতা কথাটা হচ্ছে উঠো জাগো এবং যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ পর্যন্ত লেগে থাকো এই লক্ষ্যে যতক্ষণ না পৌঁছচ্ছ ততক্ষণ অব্দি যদি লেগে থাকতে থাকা যায় তাহলে জীবন বদলায় দেখো না বাইরের জগতের উদ্যম চেষ্টার কত দরকার জীবন ধারণী হতে পারে না এছাড়া হ্যাঁ একটা অবস্থা আছে তখন বাহ্য চেষ্টা থাকে না তার সঙ্গে এক হয়ে যায় যেমন ভক্ত ধোপার কামড়ে কাম কাপড় মারিয়ে দিলে ধোপা মারতে এলো তখন ঈশ্বর নিজে রক্ষা করতে এলেন এই অবস্থা সে অনেক দূর ভগবানের কৃপা তখনই হবে যখন আমরা জগৎটাকে ভুলে যাব আমাদের কিন্তু জগৎটাকে ভুল হয় না এই যে প্রচন্ড গরম পড়েছে সঙ্গে সঙ্গে আমরা দেখে নি যে এসি রিমোটটা ঠিক আছে কিনা কারণ কদিন বাদে শুধু পাখাতে কিছু হবে না এসি চালাতে হবে অত এসি রিমোটের ব্যাটারি ট্যাটারিগুলো সব ঠিক আছে কিনা সারা শীতকাল চালায়নি সঙ্গে সঙ্গে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি এটা হচ্ছে কথা নিজেকে রক্ষা করলে চলবে না আমার মনে আছে একটা অফিসে গিয়েছিলাম সিএসআর এর টাকা পাওয়া গেছে এমওইউ সই করতে গিয়েছিলাম একবারে প্রচন্ড গরম আমার মনে আছে ভীষণ গরমের দিন একবারে ঝরঝর করে ঘামছি তারপরে তাদের লিফট খারাপ হয়ে গেছে একটু একটু করে চারতলায় উঠেছি একবারে এতখানি মা কালীর মতো জীব বেরিয়ে গেছে তারপরে যখন তাদের ঘরের ভেতরে ঢুকে গেলাম দেখছি একবারে সেন্ট্রালি এসি অফিস আমার খালি মনে হচ্ছিল ও কি আরামে না এরা সারাটা দিন থাকে বাইরের পৃথিবীর এই যে গরম সেইটা তাদেরকে সহ্য করতে হয় না খালিক্ষন ধরে চুপটি করে বসে আছি আর দেখছি তারা এত কাজ করছেন তারা কাজেতে এমন ভাবে মেতে আছেন এই ঠান্ডাও তাদের স্পর্শ করছে না তখন আমাদের মনে হলো আমরা বাইরে থেকে যেটা দেখি তা কিন্তু নয় আমাদেরকে যে এই যে তারা যে আছেন এই ঠান্ডাটা তাদের কোনোভাবেই স্পর্শ করছে না তারা একবারে মন প্রাণ মজে আছেন এই জগতের মধ্যে এই বাহ্যিক দিকটাকে অতিক্রম করে যদি আমাদের যাত্রাটা টুয়ার্ডস আওয়ার ইনসাইড আমাদের নিজেদের ভেতরের দিকে হয় তাহলে কিন্তু জীবন বদল হতে থাকে বলছেন ওয়েস্টের প্রতিচি লোক ওয়েস্টের প্রতিচি লোকের উদ্যমশীল এই সংসার বিষয় নিয়ে কেমন কেমন পুরুষকার তাই বীর বসুন্ধরা ভোগ করছে সমস্ত জগৎটা পার্থিব বিষয় যদি পুরুষাকারের এত দরকার ধর্মজীবনে প্রয়োজন কত অধিক কিন্তু হিন্দুদের বৈশিষ্ট্য আত্মানুশীলনের উদ্যম প্রকাশে ধ্রুবের কি পুরুষকার পাঁচ বছরের শিশু আবার কিশোর নচিকেতা কি আনকমপ্রোমাইজিং অদম্য মনের জোর এসব দৃষ্টান্ত তিনি লোকশিক্ষার জন্য করেছেন ওয়েস্টের লোকেরা তারা জীবনকে সহজ জীবনকে সরল করার জন্য নানা রকমের চেষ্টা করেছেন তাই তাদের কি অসম্ভব রকমের উদ্যম দেখা গেছে এবং তারা সেই জায়গায় অনেকখানি তাদের বাহ্য পৃথিবীর জীবনে অনেক অনেক বেশি বেশি তাদের এগিয়ে যাওয়ার অবস্থা সহজ হয়েছে আর আমাদের আমাদের অন্তর্জীবনকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করতে হয় অন্তর্জীবন সমৃদ্ধ করতে বেশি শক্তি প্রয়োজন হয় তার কারণ হচ্ছে বাহ্য জীবনে আপনি যত চেষ্টা করেন তার প্রকাশটাকে আপনি দেখতে পারলেন আপনি খুব বেশি চেষ্টা করলেন অনেক টাকা রোজগার করলেন এবছর আপনি একটা ওয়াশিং মেশিন কিনতে পারলেন এই কেন কিনতে পেরেছেন তার কারণ হচ্ছে আপনি চেষ্টা করেছিলেন কিছু টাকা তার সেই টাকা দিয়ে আপনার যে এই যে জামা কাপড় কাচার জন্য যে শ্রমটা খরচ হচ্ছিল সেটা চলে যাচ্ছে আমি দেখি প্রবাসের ঘর সেখানে একটা কি একটা অদ্ভুত যন্ত্র বলে এখন শুনেছি কলকাতাতেও পাওয়া যায় কি এয়ার ফ্রাইং মেশিন তাতে এতটুকু তেল লাগে না কিছু নাই অথচ একবারে খুব সুন্দর মুচমুচে ভাজা হয়ে যায় দেখি এরকম করে ভদ্রমহিলা বার করেন তার মধ্যে একটা সেই পেপার দেন তার উপর এগুলো বসেন একটু ব্রাশ করে নিলেন কিছু দিয়ে লুকিয়ে দিলেন একটা সময় লাগিয়ে দিলেন একটা সময় বেরিয়ে অনেকটা আমাদের মাইক্রোওয়েভের মতো সেই রকম এইগুলো এসেছে যখন প্রথম ভূতের সানন্দজির ওখানে দেখি মাইক্রোওয়েভ করে তাকিয়ে দেখছি ফ্রিজ থেকে বার করলো ক্যান খানিক্ষণ বার করে রাখলো তারপর সেই ক্যান একটা পাত্রে ঢেলে মাইক্রোভ্রোমে ঢুকিয়ে দিল গরম দুধ গরম এনশিওর তৈরি হয়ে গেল আমি মনে আছে সেটা সেই ওটা আবার আরেকটা কাপে ঢেলে দেওয়া হলো তারপর কাপ আর প্লেট নিয়ে ভূতেশ্বানন্দজির কাছে গিয়ে পৌঁছে গেলাম মহারাজাটা খেলেন একবারে ফ্রিজে রাখা ছিল এনশিওরটা সেটা বার করে ওরকম একবারে মুহূর্তের মধ্যে তাজা তৈরি করে অবাক বিস্ময় সেই ছোট্ট মেশিনটার দিকে আছি তাতে কত বিন্দু বিন্দু লেখা আছে এই বাইরের জীবনটাকে আউটার আউটার ওয়ার্ল্ড সেটাকে যখন আমরা ভালো করার চেষ্টা করি সেই উদ্যোগটা যতটা প্রয়োজন সঙ্গে সঙ্গে রেজাল্ট আমরা আমরা দেখতে পারি কিন্তু যখন আমাদের সমৃদ্ধ করার চেষ্টা করি তার রেজাল্টটা আমরা সঙ্গে সঙ্গে দেখতে পারি না কিন্তু তার কতগুলো জিনিস আছে এক হচ্ছে ধ্রুবর কি পুরুষকার তাকে রাজা হতেই হবে তাকে সিংহাসন থেকে নামিয়ে দিয়েছিল ওই সিংহাসন তার চাই তাই সে তপস্যা করছে নচিকেতা গেছে জমির ঘরে আত্মার স্বরূপ জানবে বলে জম তাকে কত রকমের কত রকমের প্রলোভন দেখাছেন জম নচিকেতা কিন্তু চুক্তি করে বসে আছেন যখন সব প্রলোভন দেখানো শেষ হয়ে গেল নচিকেতাকে তিনি জিজ্ঞাসা করছেন কেন তুমি এই এত কিছু ইচ্ছা না তোমাকে আত্মবস্তু সম্পর্কে জানতে হবে তিনি বললেন কি করে নেব সব তো মাথার উপর খাড়ার মতো তোমার মৃত্যু আমার মাথার উপর খাড়ার মতো চলছে আমার তো সব সময় মনে হবে এই খাড়াটা খসে পড়বে সে তুমি সুন্দরী স্ত্রী দাও আর প্রচুর খাবার ধাবার দাও সন্তান সন্ততি দাও প্রচুর অর্থ দাও প্রচুর লাগজারি দাও কোনোটাই তো ভোগ করে আমি আনন্দ পাবো না কারণ সব সময় মনে হবে আমার মাথার উপর খাঁড়ার মতো তোমার ওই মৃত্যুর ইয়েটা ঝুলছে যে কোনো মুহূর্তে এসে ভেঙে পড়বে অতএব আমি কোনোভাবেই তো জীবনকে উপভোগ করতে পারবো না আমাকে জীবনকে তখনই উপভোগ করতে হবে যখন আমি এটি পাবো এখানে আমাদের এক জায়গায় আছে পুরুষাকার আর কৃপা বস্তু একটি এক প্রান্তে পুরুষাকার আর অপর এন্ডে অপর প্রান্তে হচ্ছে কৃপা যাজ্ঞবল্ক মৈত্রী সংবাদে এক জায়গায় আছে সেখানে যাজ্ঞবল্ক মৈত্রীকে এই কথা বলেছিলেন যে আত্মার সঙ্গে সম্পর্ক আছে বলে পতি পুত্র পত্নী বিত্ত সবই আমাদের এত প্রিয় বলে বোধ হয় আমরা যত আত্মস্বরূপের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করব দেখবেন জগৎটাকে জগতের মধ্যে সেই আত্মস্বরূপে প্রকাশ দেখতে পারবো শ্রী শ্রী মা কি সুন্দর করে বলছেন যে বলছেন যে আত্মস্বরূপ দর্শন করে দর্শন হলে তা কি হয় বলছেন সে দেখে আমার মধ্যে যিনি ধুলে বাগদির মধ্যেও তিনি আমরা সকলের ভেতরে সে আমার আত্মস্বরূপকে দেখতে পাই আপনি দেখবেন নিজের ছোট ভাই তার প্রতি কিন্তু খুব আনকাইন্ড হতে পারেন না নিজের প্রিয়জন তার প্রতি খুব আনকাইন্ড হতে পারে না তার কারণ হচ্ছে সে যতই দোষ করুক না কেন তাকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখেন তার মূল কারণ হচ্ছে আপনি বোঝেন সে আমার আত্মজন এই আত্মজন বোধ হয় বলেই আপনি কিছুতেই তার প্রতি বিদ্বেষপূর্ণ বা হিংসা হতে পারেন না কিন্তু যে মানুষটাকে আপনি আত্মজন বোধ করেন না তার পান থেকে চুন খসলেই আপনি ভীষণ রকমের রেগে যান এর কারণ হচ্ছে আমার নিজের আত্মার বিকাশ হয়নি এবং সেই অপূর্ব যে প্রেম সেটি আমি সকলের ভেতরে দেখতে পাই না তাই বলছেন কৃপা পুরুষকার বস্তু একটি একটি এন্ড এন্ড বা অপর প্রান্তে কৃপা আমরা যখন চেষ্টা করব সঙ্গে সঙ্গে সেই চেষ্টার ফলটাও পাবো অন্তেবাসী ও খুব বিনীত বলছেন আগে আমাদের সংশয় কিন্তু যেতে চায় না শ্রীমা বলছেন ঈশ্বর দর্শন করলে তবে সংশয় যায় তার আগে থাকে ছিদ্যান্তে সর্বসংশয়া তখনই ভয়ের কারণ নাই এ থাকে কিন্তু চেষ্টা করতে হয় উদ্যম ছাড়তে নেই ক্রমে তার কৃপায় সংশয় আছে যতক্ষণ না পর্যন্ত আমার মনে আছে আমরা শহীদ মিনার এটা এই গল্পটা অনেকবার বলেছি শহীদ মিনার আগে উঠতে দেওয়া হতো আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি শহীদ মিনার এত বড় উঁচু উঠবো কি করে তারপরে একটা সময় দাঁড়িয়ে থাকলাম তারপরে সেই রাইটার্স বিল্ডিং থেকে লোক কেনেন তার হাতে রাইটার্স বিল্ডিং এ দেওয়া পাঁচটা আমরা দিলাম পাঁচটা দেওয়ার পরেও ভাবছি সত্যি সত্যি দরজা খুলবে তো তাও সত্যি সত্যি দরজাটা খুলে গেল আর দরজা খোলা মাত্র আমরা ছটপট ছটফট করে ঢুকে গেছি এবার এই দরজাটা তো বন্ধ করে দিল সম্পূর্ণ অন্ধকার গুটঘুটে অন্ধকার উঁচু উঁচু সিঁড়ি সেই হামাগুড়ি দিয়ে উঠে যাচ্ছি মনে হচ্ছে পারবো তো কিন্তু চেষ্টা করে চলেছি তারপরে চারতলা মতো ওঠার পরে ছোট্ট ছোট্ট গবাক্ষ থেকে আলো দেখা গেল আর কলকাতা শহরটাকে সেই গবাক্ষের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে এক বিপুল উৎসাহে যেন যেন একটা একটা আমরা সম্পদ আবিষ্কার করতে বেরিয়েছি আমরা সেই সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলাম উঠেই চলেছি আগে প্রথম দিকে হামাগুড়ি দিচ্ছিলাম তারপরে যখন আলো পেলাম তখন দেখলাম খুব বেশি নয় বাড়ির সিঁড়ির মতো এইগুলো উঁচু উঁচু তারপরে সেই উঁচু উঁচু সিঁড়িতে ধাপে ধাপে উঠতে থাকলাম প্রথমবার ওঠার সময় দেওয়ালে হাত দিয়ে দিয়ে উঠছিলাম একটা সাপোর্টের প্রয়োজন ছিল তারপরে মনে হলো না সাপোর্ট ছাড়াই আমি উঠতে পারবো এই উঠতে উঠতে আমরা যখন ওপরের প্রথম রিংটাতে গিয়ে পৌঁছলো তখন দেখে কি আনন্দ হচ্ছে কলকাতা শহরটাকে খুব ছোট্ট দেখাচ্ছে বাস ট্রাম সব যেন খেলনার মতো মনে হচ্ছে তারপরে আবার যখন তিন চার তলা উঠে আরো ওপরের রিংটা উঠলাম তখন এই কলকাতার বাসগুলোকে দেখতে ইচ্ছা করছেন না সংসারের কোনো জাগতিক বস্তু দেখতে ইচ্ছা করছেন অবাক বিস্ময়ে গঙ্গার রূপ দর্শন করছি রোদ্রু এসে পড়েছে গঙ্গার উপরে সে অপার তার সৌন্দর্য তাতে মেঘের খেলা শরৎকালে গিয়েছিল আমার মনে আছে ঠিক আমাদের দুর্গা আগে সেই সেই সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে হা করে তাকিয়ে সেই বিস্ময়ের দিকে তাকিয়াছি এই যে জাগতিক বস্তু সেই বাস ট্রাম গ্রেট হোটেল গ্র্যান্ড হোটেল যেগুলির দিকে আমরা বাসে করে যাওয়ার সময় অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সে দিকগুলোর দিকে তাকাতেই ইচ্ছা করছেন এটা হচ্ছে মজা বলছেন যখন আমরা ঈশ্বরের দর্শন করি তখন আমাদের মনের ভেতরে সমস্ত সংশয় চলে যায় সংশয় ছিন্ন হয়ে যায় আমাদের মনে হয় যে আমাদের কোনো রকম আমাদের একজন সাধু ছিলেন গদাধর আশ্রমের অধ্যক্ষ যখন আশ্রম নেওয়া হয়েছে মহাপুরুষ মহারাজ প্রেসিডেন্ট ওনার নাম ছিল স্বামী কমলেশানন্দজি জী কথা তিনি শুনলেন সবাই এসে বললেন মহাপুরুষ মহারাজকে জানেন তো কমলেশানন্দজি বলছেন যে তাঁর ইষ্ট দর্শন হয়ে গেছে মহাপুরুষ মহাজ শুনলেন আর হাসলেন ও মা তাই নাকি ইষ্ট দর্শন হয়েছে তো খুব ভালো কথা এইসব বলছেন খুব মজা করছেন তারপরে দু চার দিন বাদে কমলেশানন্দজি পূজনীয় মহাপুরুষ মাঝের কাছে এসে হাজির মহাপুরুষ মাঝ জিজ্ঞেস করছেন আচ্ছা তোমার নাকি ইষ্ট দর্শন হচ্ছে সে তিনি মৃদু মৃদু করে হেসে বলছেন হ্যাঁ হয়েছে বলছেন মহাপুরুষ মাঝ জিজ্ঞেস করছেন তোমার কি কখনো কোনো সংশয় হয় বলছে হ্যাঁ সংশয় হয় মহাপুরুষ মাঝ আঙুলটাকে উল্টে দিয়ে বলছেন হয়নি 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 বলছেন যে সংশয় যদি থাকে তাহলে কিন্তু কখনো আমাদের ইষ্ট দর্শন হয়নি সংশয় ততক্ষণ যতক্ষণ আমরা অভিষ্ট লাভ করতে পেরেছি অভিষ্ট লাভ করার পর তখন আর কোনো সংশয় আমাদের জীবনে থাকে নেই তাই অন্তেবাসীকে তিনি আশ্বাস দিচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত ইষ্ট লাভ হচ্ছে ইষ্ট দর্শন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ের সমস্ত সংশয় বিচ্ছিন্ন হতে পারে না সেগুলো থাকবেই সেগুলো চেষ্টা থাক সেগুলো আমাদের জীবনের অংশই থাকবে কিন্তু উদ্যম ছাড়তে উদ্যম ছাড়তে নেই ক্রমে তার কৃপায় সংশয় যায় অন্তেবাসী বলছেন আগে তেমন চেষ্টাও তো আসে না পুরুষোকারও তেমন নাই শ্রীমা বলছেন ক্রমে ক্রমে হচ্ছে তাকে প্রার্থনা করলে সব করিয়ে দিবেন তিনি সর্বদা দেখছেন ভয় নাই যেমন বাপ ছেলেকে দেখে আমাদের কি হয় জানেন তো আমরা যে এগিয়ে চলেছি সেটা বুঝতে পারি না এই আমাদের একজন দিদিমণি তিনি ভূতেশানন্দী মহাজকে জিজ্ঞেস করেছিলেন শান্তনা দাসগুপ্ত তিনি ভূতেশানজিকে জিজ্ঞেস করেছিলেন সেই বাহান্ন সালে শঙ্করানন্দজি মহাজের কাছে মন্ত্র দীক্ষা হয়েছে এটা চুরানব্বই সাল হয়ে গেল এত বছরে কই কিছু বুঝতে পারলাম না তো না মহারাজ বলছেন সকাল সন্ধ্যে এই যে ভগবানকে নাম ডাকতে পারলে যে আমাদের কষ্ট হয় এটা হয় তাহলে কি তুমি বলছো কিছু হয়নি মা শান্ত বলো কি এই যে সকাল সন্ধ্যে তাকে ডাকতে না পারলে আমাদের কষ্ট হয় তাহলে কি কিছু হয়নি বলছো দেখবেন আমরা আমাদেরও নিজেদের মনে হয় আমাদের কিচ্ছু হয়নি আমরা যেন কোথাও এগোইনি কিন্তু দেখবেন এই অনুভূতিটা আপনাদের আমাদের সবার হয় যে সকাল সন্ধ্যে কোনো একটা নির্দিষ্ট সময় যখন ভগবানকে আমরা ডাকতে পারি না তখন আমাদের ভীষণ কষ্ট হয় মনে হয় বাইরে থাকলে কতক্ষণে বাড়িতে পৌঁছবো কখন গিয়ে উপাসনা করতে বসবো এই যেটা হচ্ছে তার কারণ হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা তৈরি হচ্ছে আক্ষরিক অর্থে আমাদের মনে হয় ভগবানের প্রতি আমাদের কোনো রকম ভালোবাসা তৈরি হয়নি কিন্তু এই এইভাবেই এই আমাদের এই বোধগুলো আমাদের প্রকাশ করে আমাদের ইষ্ট দর্শন হচ্ছে যেরকম মা বলেছিলেন যে তোমায় যদি কাঁধে করে কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যায় তুমি কি অনুভব করতে পারবে যে তোমার কিছু হল তুমি অন্য জায়গায় এসেছো এও ঠিক তাই জীবন ঠিক আমাদের এই রকম শুধু আমাদের চেষ্টা করে যেতে হয় ভীষণ রকমের চেষ্টা আরেকজন আমাকে বলছিলেন যে ঈশ্বর কেন তাকে কৃপা করেন না আমি বললাম ওই কৃপা করাটা তার ব্যাপার এটা তার ব্যাপার তার কাজটা যদি আমরা করতে যাই তাহলে কিন্তু হবে না তার কাজটা তাকে করতে দেওয়াই ভালো আমরা আমাদের মতো করে যেন নিরন্তর চেষ্টা করে যেতে পারি যাতে আমাদের ভগবানের দিকে আমাদের মন এগিয়ে যায় সবাই ভালো থাকবেন আজকে আমাদের এই পর্যন্ত প্রণতা নাম প্রসিদত্ব দেবী বিশ্বাতি হারিণী ত্রৈলোক্য বাসী লোকা নাম বরদা ভব शांति ओम शांति ओम शाति ओं शाति हरी ओं तत्सत् श्रीरामकर्पणमस्तु